Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে দাঁতের যত্নে 100% কার্যকরী একটি রেমেডি নিয়ে। দাঁত আমাদের সৌন্দর্যের প্রতীক। কথায় আছে হাসলে মুক্তা ঝরে। সঠিক যত্নের অভাবে অনেকেই দাঁতের বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন, যেমন দাঁতের মাড়ি দিয়ে পুঁজ বের হওয়া, রক্ত বের হওয়া, দাঁতের মধ্যে হলদেটে কালচে, কঠিন পাথর জমে যাওয়া, দাঁতের মধ্যে পোকা ক্ষত সৃষ্টি হওয়া, তার ফলে প্রচণ্ড ব্যথার সৃষ্টি হওয়া, এমনকি দাঁতের গোড়া দুর্বল হয়ে দাঁত অনেকের অল্প বয়সে পড়েও যায়। দাঁতের এ ধরনের সমস্যায় অনেকেই ভুগছেন। এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য অনেকেই অনেক কিছু ব্যবহার করছেন, কিন্তু কিছুতেই কোনো ফল মিলছে না। তাই আজ আমি আপনাদের মাঝে দাঁতের যত্নে 100% কার্যকরী একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি। নিয়মিত দাঁতের যত্নে এই রেমেডিটি ব্যবহার করার ফলে দাঁতের সকল সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া বন্ধ হবে, পুঁজ পড়া বন্ধ হবে, হলদেটে কালচে কঠিন পাথর দূর করে দাঁতকে করবে মুক্তার মতো চকচকে, দাঁতের মাড়ি শক্ত করবে, দাঁতের পোকা দূর করবে, মুখের দুর্গন্ধ দূর করবে। আশা করি আমার আজকের এই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ রেমেডিটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দাঁতের যত্নে 100% কার্যকরী রেমেডিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি পেয়ারা পাতা। পেয়ারা পাতা দেখে হয়তোবা আপনারা অবাক হয়ে যাচ্ছেন, ভাবছেন পেয়ারা পাতা দিয়ে কিভাবে দাঁতের যত্ন করা সম্ভব। কিভাবে সম্ভব আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। পেয়ারা পাতার মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের দাঁতের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। নিয়মিত দাঁতের যত্নে পেয়ারা পাতা ব্যবহার করার ফলে দাঁতের পোকা, দাঁতের ক্ষত এবং দাঁতের ব্যথা খুব সহজে দূর করতে সহায়তা করে। রেমেডিটি তৈরি করার জন্য আমি কিছু কচি পেয়ারা পাতা নিয়ে নিয়েছি। অবশ্যই কচি পেয়ারা পাতা নিয়ে নেবেন। একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি পরিষ্কার পানি। এখন আমি এই পানির মধ্যে পেয়ারা পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি। পেয়ারা পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটি কাঁচির সাহায্যে আমি পেয়ারা পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেয়ারা পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই পর্যায়ে একটি হ্যান্ড ব্লেন্ডারের জারের মধ্যে পেয়ারা পাতাগুলোকে আমি ঢেলে নিয়ে এই পেয়ারা পাতাগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। পেয়ারা পাতাগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এই পর্যায়ে একটি পরিষ্কার বাটির মধ্যে আমি পেয়ারা পাতা পেস্টগুলোকে ঢেলে নিলাম। একটি পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি নিয়ে নিব 2 চামচ পরিমাণ পেয়ারা পাতার পেস্ট। এই পর্যায়ে নিয়ে নিয়েছি লবণ। এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দাঁতের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। নিয়মিত দাঁতের যত্নে লবণ ব্যবহার করার ফলে দাঁতের গোড়া মজবুত হয়, মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ হয়, দাঁতের হলদেটে কালচে পাথর খুব সহজেই দূর করতে সহায়তা করে, দাঁতকে করে তোলে মুক্তার মতো চকচকে। এই পর্যায়ে নিয়ে নিব বেকিং সোডা। এখানে আমি 1 চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন বেকিং সোডা কোথায় পাওয়া যায়। যে কোনো ধরনের মুদির দোকানে খুব সহজেই আপনারা বেকিং সোডা পেয়ে যাবেন। বেকিং সোডা দাঁতের জন্য খুবই কার্যকরী। নিয়মিত দাঁতের যত্নে বেকিং সোডা ব্যবহার করার ফলে দাঁতের হলদেটে কালচে পাথর খুব সহজেই দূর করে, দাঁতকে করে তোলে মুক্তার মতো চকচকে। এই পর্যায়ে নিয়ে নিয়েছি হলুদ। এখানে আমি 1/2 চামচ পরিমাণ হলুদ ব্যবহার করছি। হলুদ আমাদের দাঁতের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়া, আমাদের দাঁতের বিভিন্ন ধরনের ইনফেকশনের হাত থেকে রক্ষা করে হলুদ। এছাড়াও হলদেটে কালচে পাথর খুব সহজেই দূর করে দাঁতকে মুক্তার মতো চকচকে করতে সহায়তা করে। এই পর্যায়ে নিয়ে নিয়েছি সরিষার তেল। এখানে আমি 1 চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করছি। সরিষার তেল আমাদের দাঁতের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। নিয়মিত দাঁতের যত্নে সরিষার তেল ব্যবহার করার ফলে দাঁতের পোকা খুব সহজেই দূর করতে সহায়তা করে, দাঁতকে করে তোলে শক্তিশালী এবং মজবুত। প্রাচীনকাল থেকে মানুষ দাঁতের যত্নে এই সরিষার তেল ব্যবহার করে আসছে। তো সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উপাদানগুলো যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন দাঁতের যত্নে 100% কার্যকরী রেমেডিটি তৈরি হয়ে যাবে। তো আমি খুব ভালোভাবে এই উপাদানগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন দাঁতের যত্নে 100% কার্যকরী রেমেডিটি তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে এই রেমেডিটি দিয়ে আরও একটি রেমেডি তৈরি করে দেখাবো। এই রেমেডিগুলোর সাথে যদি আপনারা মাত্র একটি উপাদান মিশান তাহলে কিন্তু এর কার্যকারিতা ভিন্ন হয়ে যাবে। তো আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি আর নিয়ে নিয়েছি পেস্ট। আপনারা আপনাদের বাসার ব্যবহৃত সাদা পেস্ট ব্যবহার করবেন। 1 চামচ পরিমাণ পেস্ট এবং 2 চামচ পরিমাণ উপাদান খুব ভালোভাবে চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি।
এই দুটি উপাদান যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন দাঁতের যত্নে 100% কার্যকরী আরও একটি রেমেডি তৈরি হয়ে যাবে। তো দুইটি রেমেডি যখন তৈরি হয়ে যাবে তখন আমি দুইটি রেমেডির কার্যকারিতা একসাথে বলে দিব। তো খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে উপাদানটি মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো দাঁতের যত্নে দ্বিতীয় রেমেডিটি খুব সহজেই তৈরি হয়ে গেল। খুব সহজেই দুইটি রেমেডি তৈরি করে নিলাম। এখন আমি আপনাদেরকে রেমেডি দুটির ব্যবহার বিধি বলে দিচ্ছি। প্রথম যে রেমেডিটি তৈরি করেছি এই রেমেডিটি আপনারা ব্যবহার করবেন রাতের বেলা। রাতে ঘুমাতে যাওয়ার আগে খুব ভালোভাবে ব্রাশ করে পরিষ্কার দাঁতের মধ্যে এই রেমেডিটি লাগাবেন। আঙুলের সাহায্যে রেমেডিটি লাগিয়ে আপনাদের দাঁতের যে যে স্থানে পোকা এবং ক্ষত আছে সেই সেই স্থানে রেমেডিটি খুব ভালোভাবে লাগাবেন। লাগিয়ে রেখে দিবেন সারা রাত। সকালবেলা খুব ভালোভাবে ব্রাশ করে দাঁতগুলোকে ধুয়ে ফেলবেন। তো প্রথম রেমেডিটি আপনারা এইভাবে লাগাবেন। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় রেমেডিটি লাগানোর পদ্ধতি বলে দিচ্ছি। এই রেমেডিটি আপনারা দিনে দুইবার ব্যবহার করবেন। রাতে খাওয়ার পরে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশের মধ্যে রেমেডিটি লাগিয়ে 2 মিনিট খুব ভালোভাবে আপনাদের দাঁতগুলোকে ব্রাশ করে নেবেন। আপনাদের দাঁতের যে যে স্থানে ময়লা এবং পোকা আছে সেই সেই স্থানগুলোকে খুব ভালোভাবে ব্রাশ করবেন। এরপর নর্মাল পানি দিয়ে কুলকুচি করে মুখ ধুয়ে ফেলবেন। তো সকালবেলা ব্রেকফাস্ট করার পরে রেমেডিটি ব্রাশে লাগিয়ে আবারও 2 মিনিট ব্রাশ করবেন। খুব ভালোভাবে ব্রাশ করে কুলকুচি করে মুখ ধুয়ে ফেলবেন। এই নিয়মে রেমেডিটি আপনারা 10 দিন ব্যবহার করবেন। 10 দিন ব্যবহার করার ফলে আপনাদের দাঁতের সকল সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। দাঁতের মাড়ি মজবুত হবে, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া পুঁজ পড়া বন্ধ হবে, হলদেটে কালচে কঠিন পাথর খুব সহজেই দূর হয়ে দাঁতকে করবে মুক্তার মতো চকচকে। রেমেডিটি ব্যবহার করার পর যদি আপনারা ভালো ফল লাভ করেন সেই ক্ষেত্রে রেমেডিটি সবসময় আপনাদের দাঁতের যত্নে ব্যবহার করতে পারবেন। কারণ এই রেমেডিটি তৈরি করতে যে সকল উপাদান ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি উপাদান দাঁতের জন্য খুবই কার্যকরী। আশা করি আমার আজকের এই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এই ভিডিওটি দেখে সবাই যেন উপকৃত হতে পারে তার সুযোগ করে দিবেন। আজ আর নয়, এখানেই বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।